সুখবর সুখবর সুখবর, একটি বিশেষ সুখবর সবার অবগতিতে জানানো যাইতেছে যে আমাদের সকলের হৃদয়ের স্পন্দ কলিজার টুকরা নয়নের মণি নায়ক গায়ক শিল্পী কবি সাহিত্যিক এমপি বিশাল ট্যালেন্টেড জনাব মোহাম্মদ হিরলম্বের কণ্ঠে আসিতেছে জাতীয় সঙ্গীত। উক্ত তার লেখা এমনকি তার গাওয়া জাতীয় সঙ্গীত নিয়ে বর্তমান অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে হস্তান্তর করতে যাচ্ছে। ঠেকান 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 তাকে সবাই ঠেকান। উক্ত তার লেখা এই জাতীয় সঙ্গীত যদি একবার সরকার থেকে অনুমোদিত পায়, গবেষণায় জানা গিয়েছে আমাদের জীবন থাকিবে হুমকির মুখে, তাহলে বাংলাদেশের স্কুল কলেজ মাদ্রাসা আনাসে কানাসে সিপায়ে চাপায় তার এই জাতীয় সঙ্গীত পাঠ করা হবে। তারই সাথে সাথে জানানো যাইতেছে যে যুক্তরাষ্ট্রের চিকিৎসাবিদ গবেষণায় আছে হিরলমের এই জাতীয় সঙ্গীত পাঠ করিয়া দেশের বিভিন্ন জায়গা থেকে অন্তত দৈনিক 1000 লোক অসুস্থ থাকিবে। তাই আপনিও বাঁচুন, মানুষকেও বাঁচান, হিরলম ভাইকে আটকান। উক্ত তারে জাতীয় সঙ্গীতের 2 লেন উন্মুক্ত হয়েছে। আমাদের তাদ্রদনতা এনেতে তাদীনতা তাম্বে এবার তঙ্কা শান্তি চোখবতা তব্যতা পূর্ব দিদান্তে তুদ উঠেছে লত্তলাল লত্তলাল লত্তলাল।